মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, দেশ জুড়ে ফের একবার জয়ধ্বনি উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। 2024 লোকসভা ভোটের আগে অঘোষিত সেমিফাইনাল ছিল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা ভোট। এই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বয়েছে গেরুয়া ঝড়। এই তিন রাজ্যেই ম্যাজিক ফিগার পার করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। তিন রাজ্যে জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিচ্ছেন বিজেপি নেতা মন্ত্রীরা। এই গেরুয়া ঝড়ের প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। আবির মেখে প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিয়ে আনন্দে মেতেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের মণ্ডল কার্যালয়ের উদ্যোগে আগরতলা শহরে মঙ্গলবার আয়োজন করা হয় এক বিজয় মিছিলের। বিজয় মিছিলে অংশ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে এদিন পথে হাঁটেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত। রাজধানীর জিবি বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের সুবিশাল বিজয় র্যালিটি। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের গ্যারান্টি এই জয়ের প্রধান কারণ বলে এদিন জানিয়েছেন প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত। মানুষের প্রত্যাশা পূরণে পরিপূর্ণভাবে সফল হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষ আস্থা রেখেছে প্রধানমন্ত্রীর উপর। 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তা সুনিশ্চিত হয়ে গেছে, তার গ্যারান্টিতে বিশ্বাস রয়েছে ভারতবাসীর। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার এখনও কোনো বিকল্প নেই ভারতবর্ষে। বিজয় মিছিলে পা মিলিয়ে মঙ্গলবার এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে আমাদের যে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে যে আমাদের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে, এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাদের মোদিজির নেতৃত্বে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির সুফল সংগঠনে আজকে আমাদের এত বড় জিত হয়েছে। আর 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন তার সুনিশ্চিত হয়ে গেছে। এই জয়ের উল্লাস আমরা সকলের মধ্যে ভাগ করার জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিজয় উৎসব আমরা পালন করছি। আমার কার্যকর্তারা সবাই উৎসব এবং উদ্দীপনার সঙ্গে এই বিজয় মিছিলে সামিল হয়েছেন। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে এবং ধন্যবাদ জানাই আমার আদরণীয় সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, আমাদের আদরণীয় গৃহমন্ত্রী অমিত ভাইশাহজিকে, সর্বপরিসরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের আমজনতা যারা মোদিজির গ্যারান্টির সঙ্গে সাথ দিয়ে তারা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মঙ্গলবারের বিজয় মিছিল থেকে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেছেন, কমিউনিস্টদের লেজুর হয়ে দিবার স্বপ্ন দেখিয়ে মানুষকে এখনও বিভ্রান্ত করছেন কংগ্রেস নেতারা। ত্রিপুরা রাজ্যের সর্বনাশ করেছেন তারা, কিন্তু ত্রিপুরাবাসী রাজনৈতিকভাবে সচেতন। তারা বলছেন, ডাবল ইঞ্জিনের সরকারই তাদের প্রকৃত উন্নয়ন করছে। ওনারা দিবা স্বপ্ন দেখে মানুষকে বিভ্রান্ত করছেন। কমিউনিস্টের লেজুর বৃত্তি করা এখনও ছাড়েননি, কমিউনিস্টের লেজুর বৃত্তি করে এই ত্রিপুরা রাজ্যটাকে খেয়েছেন, আবারও মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস ওনারা করেছেন। তা কাজেই তারা যতই বিভ্রান্ত করুক না কেন, ত্রিপুরা রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না। ভারতীয় জনতা পার্টির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে এবং আগামী দিন মানুষের পাশেই থাকবে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির এই বিশাল সাফল্যে দেশ জুড়ে ফের একবার জয়ধ্বনি উঠেছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।